اکرا اکرا پڑھو اکرا 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 پڑھو اکرا, اکرا اکرا پارو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ وحدہ وصلاة والسلام علی من لا نبی بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وَقُلْ الْحَقُ الْبَاطِلِ, إِنَّ الباطل كان আল صدق الله বাতিল ইন্নাল رسوله النبي الكريم ونحن রসুল ذلك করিম الشاهدين শাহিদিন الحمد لله رب আলমিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনার সকলেই ভালো আছেন আমরা আল্লাহ পাখির অশেষ মেহেরবানীতে ভালো আছি একটি খুশির সংবাদ হলো আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সুরা আল ফাতেহা থেকে নাস পর্যন্ত ধারাবাহিক তাফসির করার সিদ্ধান্ত নিয়েছি তার এই ধারাবাহিকতায় আজকে আমরা সুরা আল ফাতেহা থেকে আলোচনা করব আশা করি আপনারা সকলেই আমাদের সাথেই থাকবেন আসন বিতাড়িত মর্দ শয়তান থেকে প্রথমে পাকে নিকট আশ্রয় কামনা করে নিচ্ছি পরে নিচ্ছুবিল্লা হিমিনা সৈয়ত بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله ورسوله شماني تو در لي مندلية سورة الفاتحة تلوات كورتشي সুর আল ফতেহার তেলওয়াতটি আমরা শুনলাম এখন সরল অনুবাদ এরপরে ধারাবাহিক আমরা আয়াতের অনুকূলে কিছু কথা বলার চেষ্টা করব বিমা শিল্লা ইনশাআল্লাহ মহান আল্লাহ পাকের সাত করছেন সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি জগৎসমূহের রব যিনি পরম করুণাময় অসীম দয়ালু যিনি বিচার দিবসের সর্বময় ক্ষমতার অধিকারী ইয়া ইয়াকানা আবুদু আইয়াকান স্তাইন আর আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং আপনার কাছেই সাহায্য চাই হিদ্দিন সুরাতল মুস্তাকিম আমাদেরকে স্থায়ী পথটি প্রদর্শন করুন অর্থাৎ জীবন পরিচালনার পথটি প্রদর্শন করুন সিরহতাল্লা দিন আনিম ওয়রিলিম অনদিন সে পথ যে পথে চলা ব্যক্তিদের উপর আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন ও সে নয় যে পথে চলা ব্যক্তিদের উপর গজব পড়েছে এবং যারা পথভ্রষ্ট তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন না সম্মানিত ভিওয়ার্স দর্শক শ্রোতা আমরা সোরা আল ফাতেহার আমরা সরল অনুবাদ শুনলাম এখন আমরা বলবো এই সোরাটি মাক্কী সুরা রসুলের মাক্কী জীবনে নাজিল হয়েছে সাত আয়াত বিশিষ্ট একটি সোরা কারিমের প্রথম সোরা বা উদ্বোধনী সোরা আমরা বলতে পারি এখানে আল্লাপাক সমস্ত প্রশংসার কথা বলেছেন যে জগৎসমূহের যিনি রব সকল প্রশংসা তারই আমরা জানি যে আল্লাহ পাক বিশ্বজগতের মালিক বিশ্বজগতের একশত্র অধিপতি সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সবহানহুয়াত আলার তারই প্রশংসা আদায় করতে হবে এখন আমরা আল্লাহ তালার প্রশংসা কেন আদায় করব আলাপাক এখানে জানিয়ে দিচ্ছেন যে তার প্রশংসা আদায় করতে হবে কারণ হল তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন হ্যাঁ আমরা দ্বিতীয় কথা বলতে পারি যে আলাপাক তিনি সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য সকল কিছু এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি অর্থাৎ বিশ্ব বিশ্বজগতে যা কিছু দেখতে পাচ্ছি এগুলো আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন তিনি বলেছেন হল্লাদি হলাক আলাকুম মাহফিলার দি জামিয়া তিনি আল্লাপাক বলছে যে হল্লাদি হলাকুম তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মাফিল দি জামিয়াই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষের কল্যাণ আল্লাপাক সৃষ্টি করেছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী শুধু তাই নয় তিনি আমাদেরকে অর্থাৎ মানুষের জীবনকে সুখময় করার জন্য সুখী সমৃদ্ধশালী একটা জীবন গঠন করার জন্য তিনি আমাদেরকে আকুল দিয়েছেন কমন সেন্স দিয়েছেন যেটি ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাপাক জন্মগতভাবে আমাদেরকে দিয়েছেন এছাড়াও প্রমাণিত জ্ঞান কুনানুল কারিম দিয়েছেন যাতে আমরা সঠিক পথ থেকে বিচ্যুত না হই সঠিক পথ যাতে আমরা ভুলে না যাই শোন দিয়েছেন এভাবে আল্লাপাক আমাদের জীবনকে সুখময় করতে চেয়েছেন এই জন্য সকল প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য তিনি আমরা তারই প্রশংসা আদায় করব আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন এরপরে আর রহমান আর রহিম দিন অত্যন্ত দয়ালু অতীব মেহরমান আমরা যেহেতু তাপসিরটি সংক্ষিপ্ত করতে চেয়েছি বিস্তারিত আলোচনা আমরা এখানে করার সুযোগ পাব না যেহেতু গোটা কোরআনুল কারিমটি আমরা হাতে নিয়েছি গোটা কোরআনুল কারিমের সংক্ষিপ্ত দার্স আপনাদের সামনে আমরা পেশ করার ইচ্ছা পোষণ করেছি সম্মানিত দর্শক শ্রোতা তিনি এমন দয়ালু এমন দয়াবান তার মতো আর কেউ হবে না তার এই সিফতে নামের সাথে গুণবাসক নামের সাথে কাউকে তুলনা করা যাবে না মালিকীয় দিন তিনি বিচার দিবসের সর্বময় অধিকারী কর্তৃত্বের অধিকারী এই তিনটি আয়াতে আমরা আল্লাপাকের প্রশংসা করে নিলাম এখানে আল্লাহর প্রশংসা করার জন্যই তার গুণকীর্তন আমরা এই তিনটি আয়াতে দেখতে পাই এরপরে বলা হচ্ছে যেটি আল্লাহর কাছে আমাদের নিবেদন ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্তাইন এটিও বলা হচ্ছে যে আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই প্রশংসা করার পরে আমরা আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আল্লাহ তোমারই আমরা একমাত্র ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই এবং দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা আমরা করতে চাই আল্লাহ আল্লাহবাক দাসত্বের কিছু শর্ত দিয়েছেন সেই শর্ত পূরণ করে আল্লাহর ইবাদত করতে হবে বা আইন এবং আমরা তার কাছেই সাহায্য চাই এবং সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহ সব হায়ান হুয়াতে আল্লাহ নিকটে আমরা সাহায্য চাইব এখন একটি বিষয় অত্যন্ত জরুরি সেটি হলো দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা যে আমরা করতে চাই এখন কোরআনুল কারিম থেকে আমরা যে শর্তগুলো জানতে পারি তা দাসত্বের শর্ত প্রধানত শর্ত হলো চারটি কাজটি পালন করা এক নম্বর হল শর্ত হলো কাজটি আমি যে কাজটি করতে যাচ্ছি সে কাজটি করার সময় অবশ্যই আমাকে দেখতে হবে আল্লাহর সন্তুষ্টিকে সার্বক্ষণ সামনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করতে চাই এটা হলো দাসত্বের শর্ত এক নম্বর শর্ত দুই নম্বর হলো কাজটির ব্যাপারে আল্লাহর কাঙ্ক্ষিত উদ্দেশ্য জানা যে কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজটির উদ্দেশ্য জানতে হবে তাহলে যে কোনো আমল করার সময় তার উদ্দেশ্যটি জানা এবং কাজটি পালন করার সময় উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি খেয়াল রাখতে হবে এটি দাসত্বের আরেকটি শর্ত তৃতীয় নম্বর শর্ত আল্লাহর প্রণয়ন করা বা জানিয়ে দেওয়া পাথেও এবং পাথেয়কে কাজটির উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করা অর্থাৎ যে কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজটি করার জন্য যে পাথেও আছে বা যে দিক নির্দেশনা আছে সেটি সেটিকে পাথর হিসেবে গ্রহণ করা হ্যাঁ এবং পাথেকে কাজটি উদ্দেশ্যের সাধনের মাধ্যম মনে করা তাহলে এই যে আমরা ছলা সিয়াম জাকাত হজ যেগুলো করছি এগুলি হল পাথেমূলক অর্থাৎ এর মাধ্যমে আমার উদ্দেশ্যটি জানা এবং সেটি বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি খেয়াল রাখে এগুলো হলো দাসত্বের শর্ত চার নম্বর শর্ত আমরা বলতে পারি যে আল্লাহর জানার এবং রসুল দেখানো দেখানোর নিয়মকানুন অনুসরণ করে কাজটা অর্থাৎ আল্লাহ রসুল যেভাবে আল্লাপাক যেভাবে বলেছেন আল্লাহ রসুল যেভাবে করেছেন সেভাবেই কাজটি আমাদেরকে করতে হবে প্রধানত এই চারটি শর্ত তাহলে দাসত্বের শর্ত আমরা চারটে পেলাম এক নম্বর হলো আল্লাহর সন্তুষ্টকে সামনে রাখা দুই নম্বর হলো যে কাজটা আমি করছি সে কাজটা উদ্দেশ্য জানা এবং উদ্দেশ্য বাস্তবায়ন করা সে কাজটি করার সময় উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না সেটি খেয়াল রাখা তিন নম্বর হলো পাথরকে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করা প্রত্যেকটা কাজের তো একটা উদ্দেশ্য আছে এখন একটা আনুষ্ঠানিকতা আছে একটা উদ্দেশ্য আছে তাহলে উদ্দেশ্য সাধনের এই পাথরটাকে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করা অর্থাৎ সলাত একটা অনুষ্ঠান শ্যাম একটা অনুষ্ঠান জাকাত একটা অনুষ্ঠান হজ একটা অনুষ্ঠান কুরবানি একটা অনুষ্ঠান এই এই যে এগুলো হলো পাথেয়মূলক এই পাথেয়ের মাধ্যমে আমাদেরকে উদ্দেশ্যটা জানতে হবে এবং উদ্দেশ্য সাধনে এটা একটা মাধ্যম মনে করতে হবে এরপরে হলো আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে দেখিয়েছেন যেভাবে বলে দিয়েছেন সেইভাবে আমাদেরকে কাজটি করতে হবে এরপরে কাজটি যদি আনুষ্ঠানিক হয় তার জন্য আরও দুটি থাকবে যে অনুষ্ঠান প্রতিটি অনুষ্ঠান থেকে আল্লাপা কিছু না কিছু শিক্ষা দিতে চান সে অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি সমাজজীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে তো সে শিক্ষাগুলো গ্রহণ করা এবং ব্যক্তি সমাজ জীবনে বাস্তবায়ন করা এই মোটামুটি আনুষ্ঠানিক কাজের জন্য আরও দুটি যোগ হবে হ্যাঁ আনুষ্ঠানিক কাজটা যদি হয় তার আরও দুটা যোগ হবে আর যদি কাজটি যদি ব্যাপক কর্মকাণ্ডমূলক হয় তাহলে আরও দুটি যোগ হবে ব্যাপক কর্মকাণ্ডমূলক হলো, সকল মূল বিষয় মৌলিক বিষয়গুলো আমল করা এবং কাজের সিরিয়াল অনুযায়ী যে কাজটির গুরুত্ব আঁকে সেই কাজটা আগে করা এবং পরের কাজটি পরে করা এই মোটামুটি দাসত্বের শর্তগুলো আমরা জেনে নিলাম আটটি শর্ত সকল কাজের শর্ত হলো চারটি আনুষ্ঠানিক হলে সেই কাজের শর্ত হলো আরও দুটি যোগ হবে ছটি আর ব্যাপক কর্মকাণ্ডমূলক হলে কাজটির শর্ত হলো আরও দুটি যোগে আটটি হবে এই আটটি শর্তের ভিত্তিতে আমাদেরকে ইবাদত করতে হবে তা আমরা এখানে সেই কথাটাই বলছি যে ইয়াকানা আবুদু ও ইয়াকানাস্তাইন হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি দাসত্বের শর্ত পূরণ করে আমরা তোমারই ইবাদত করি তোমারই দাসত্ব করি গোলামি করি বা ইয়াকানাস্তাইন আর তোমার কাছেই আমরা সাহায্য চাই তাহলে সাহায্য চাইতে হবে আমাদেরকে আল্লাহর কাছেই তিনি আমাদের একমাত্র মনিব তিনি ছাড়া সাহায্য করার কেউ নাই এরপরে সুরা ফাতেহাতে যেটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কাজটি যে আবেদনটি নিবেদনটি আমরা আল্লাহ সহ হতালার কাছে করছি সেটি হলো এই দিনা আল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সহজ এবং স্থায়ী পথ জীবন পরিচালনার যেটি স্থায়ী পথ সেই পথটি আমাদেরকে পরিচালিত করুন সেই পথে আমাদেরকে পরিচালিত করুন এখানে যদি অনেক সময় অর্থ করা হয় সিরাতম মুস্তাকিম সরল সঠিক পথ এটি অর্থটা ঠিক হয় না এর অর্থটা হবে সেরাত আল মুস্তাকিম অর্থাৎ সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত এবং স্থায়ী পথকেই বলা হয়েছে সেরাতম মুস্তাকিম তা আল্লাহর কাছে আমরা সেই পথটি চাচ্ছি যে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতম মুস্তাকিমে পরিচালিত করো সিরাত আল্লা দিন আলাইহিম। সেই সমস্ত লোকদের পথ যারা তোমার অনুগ্রহ পেয়েছে বা যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো অনুগ্রহ বর্ষণ করেছো সেই সমস্ত লোকদের পথে আমাদেরকে পরিচালিত করো আর ওই সমস্ত লোকদের পথে নয় যারা তোমার গজব পেয়েছে হ্যাঁ যারা যাদের উপরে গজব পড়েছে এবং যারা পদভ্রষ্ট তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এখানে একটি বিষয় আল্লাপাকের কাছে আমরা ফরিয়াদ করছি দেখুন সেটি হলো আমরা আল্লাপাকের কাছে বলতে চাচ্ছি এটি যে হে আল্লাহ বর্তমান বিশ্বে মুসলিমদের আমি বিভিন্ন দল উপদল আমি বিভক্ত দেখতে পাই সেটি সন্নি শিয়া আল জামাত আহলে হাদিস হানাফি সাফেই হাম্বলি আধ্যাত্মবাদী ইত্যাদি ভারতীয় উপমহাদেশে যেমন বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে পীর এরপরে কংগ্রেসি ওলামা আওয়ামী ওলামা জাতীয়তাবাদী ওলামা জামাত ইসলামী নিজামি ইসলামী খেলাফত আন্দোলন তাবলিক জামাত ইত্যাদি দল উপদলে বিভক্ত দেখি প্রত্যেক দল বলে তারা সঠিক পথে আছে। অন্যরা পথভ্রষ্ট প্রত্যেকে এটা দাবি করে যে আমরাই সঠিক পথে আসি আর বাকি যা আছে সব পথভ্রষ্ট সবাই গুমরাহ এখন আল্লাহর কাছে আমরা বলছি নিবেদন করেছি আল্লাহ আমরা বুঝতে পারছি না কোন দলকে অনুসরণ করব। কোন দলটা সঠিক পথে আছে এটা আমরা বুঝতে পারছি না তাই পূর্বে যারা কল্যাণপ্রাপ্ত হয়েছে যারা অভিশপ্ত ও পদভ্রষ্ট হয়নি হে মাওলা তাদের পথের সন্ধান আমি আপনার কাছে চাচ্ছি। কত সুন্দর নিবেদন এইভাবে সোরা ফাতে হাতে প্রতিদিন প্রত্যেক রাখাতে আমরা আল্লাহর কাছে নিবেদন করেছি এদিনে সোয়াত মুস্তাকিম আয় আল্লাহ সেই পথটি যেই পথ অনুসরণ করে যারা কল্যাণপ্রাপ্ত হয়েছে অভিশপ্ত পথভ্রষ্ট হয়নি আয় আল্লাহ তাদের পথে তুমি আমাদেরকে পরিচালিত কর সম্মানিত দর্শক শ্রোতা আমরা সোরা ফাতেহার মাধ্যমে এইভাবে আল্লাহ সহানুভার নিকট আমরা প্রত্যেক রাখাতে নিবেদন করছি আল্লাহ পাক তারই জবাব গোটা কোরআনুল কারিমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সে আলোচনা আমরা আগামী দিনে শুনবো ইনশাল্লাহ আজকে সোরা ফাতেহা আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম এই জন্য এই ফাতেহা থেকে শিক্ষা হলো আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুহায়ন তালার আমরা প্রশংসা আদায়ী করবো দাসত্বের শর্ত পূরণ করে তারই আমরা দাসত্ব করব। একমাত্র তার কাছেই আমরা সাহায্য চাইবো আর সিরাতম মুস্তাকিম যেটি সঠিক পথ সুদৃঢ় পথ স্থায়ী পথ যেটি আল্লাহর কাছে চাচ্ছি সেটি পাওয়ার জন্য আমাদেরকে কোরআনুল কারিম অধ্যয়ন করতে হবে কোরআনুল কারিম এ টু জেড যদি আমরা অধ্যয়ন করি তাহলে অবশ্যই সে পথটি আমরা পেয়ে যাব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আগামী পর্বে আমরা সুরা আল বাকার থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته